পুরোটা হাসি দিয়া চোখ বুঝে ভাই লাগালাম চোখ বুঝে কারণ দিয়ে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সো আমি আজকে যাব হচ্ছে মিরপুর 10 নম্বর বাইক পটিতে, কারণ আমার বাইকের কিছু স্টিকার মডিফাই করতে হবে। স্টিকার করা ছিল বাট ওইগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে আবার নতুন করে করতে যাব। সো চলেন একবারে সোজা মিরপুর 10 নম্বরে চলে যাই। চলে আসলাম মিরপুর 10 নম্বর বাইক পটি যেটাকে বলে। সো এখানে ম্যাক্সিমাম দোকানের সবগুলো দোকানেই হচ্ছে স্টিকার করায়, বাট আমার খুঁজতে হবে যে কোন দোকানে ভালো স্টিকার কাজ করে এবং কম দামের ভিতরে করে। তো চলেন আগে খুঁজি সেটা। এই স্টিকার করান এই দুইটা লাল নীল, মানে যেটা আছে ওই, আর এইটাও যেটা আছে এইটাই, আর এই কার্বন। কিরকম খরচ আসবে বুঝা পারতে না? এই দুইটা লাল নীল লাগাইতে কয় টাকা লাগবো? খালি 200 এটা বাদ দাও, এই দুই এইটা আমি নিজে করাম দেবো। পুরোটা 250 টাকা প্যাকেজ, তুমি এইটাকে 100 টাকা দেবা? লাল নীল হবে কয় টাকা লাগবে? এই দুইটা 100 টাকা তো। আচ্ছা 120 টাকা দিয়ে দেন। সো দেখলেনি তো ভাই, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে একটা দোকান পাইছি যেখানে হচ্ছে এই সামনের লাইট দুইটা স্টিকার করতে পারবো 120 টাকা দিয়ে, কারণ অনেক দোকানে হচ্ছে 250 200, মানে যে যা দাম চাইয়ে বসে রয়েছে আর কি। এটা হচ্ছে কেরাসিন দিয়ে ডলতেছে, কারণ আগের স্টিকারের আঠাগুলো লাগানো ছিল, আর ওই আঠাগুলো থাকলে হচ্ছে নতুন করে স্টিকার লাগাইলে একটু সমস্যা হয়, যার কারণে কেরাসিন দিয়ে ডলে আঠাগুলো মুছতেছে। এই যে আমার লাল কালার স্টিকার চলে আসছে ভাই, এখন মাপ দিয়ে তারপর হচ্ছে এটা কাইটটা আবার নতুন করে লাগাবে। সো আমি এখানে আর বেশি কথা না বলি, আপনারা কাজটা দেখেন। এই যে আমার সামনে স্টিকার করা শেষ, লাল নীল কালার, আর এই দুটো কালার করানোর কারণ একটাই, এই দুটো কালার আমার ভালো লাগে বেশি। সামনের এই দুটো স্টিকার করতে আমার হচ্ছে 120 টাকা নিছে, আর এখানে 120 টাকা দিয়ে চলেন আরেক জায়গায় যাই। হেডলাইটের সামনের স্টিকার তো করা শেষ, এখন হচ্ছে আমার এই যে ট্যাঙ্কের উপরে যে স্টিকারটা, 3D কার্বন 3D বলে মেবি এটাকে, আর এটাও নষ্ট হয়ে গেছে, যার কারণে এটা খুলে আবার নতুন করে এটাকে লাগাবো। সো গাড়ির ট্যাঙ্কের উপরে স্টিকার করা শেষ, চলেন এক নজর দেখে আসি। এই ছিল আমার ফুল স্টিকার মডিফিকেশন, ট্যাঙ্কের উপরে হচ্ছে কার্বন 3D করছি, আর ট্যাঙ্কির এখানে তো দেখাইলাম, আর একটু পিছনেও হচ্ছে এখানেও 3D কার্বন করছি। আমার এই কার্বন স্টিকারের খরচ গেছে হচ্ছে 200 টাকা, আর এটা করছি হচ্ছে বাইকার্স অটোর এইখান থেকে, আপনারাও এখান থেকে করতে পারেন।